দেখুন এখানে ঠাকুরের জন্য রান্না হচ্ছে। রান্না হয়ে গেলে সবাইকে খেতে দেওয়া হবে। তখন আপনাকেও আমি খেতে দেব, ঠিক আছে? আর আপনার এত বয়স হয়ে গেছে, আপনি এই বয়সে কি কাজ করবেন? না না না, শুধু শুধু তো খেতে পারবো না। কাজ দে, আমি পারবো। একবার দিয়ে দেখ, আমি কাজ করতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আপনি তাহলে একটা কাজ করুন, ওই যে দেখুন ওইদিকে সব আনাজপত্র রয়েছে, আপনি গিয়ে ওগুলো বসে বসে ধুন, ঠিক আছে? বেঁচে থাকো, বেঁচে থাকো। কি ভেবেছিলে বরং আমাকে আটকাবে? আমাকে তন্দ্রা সেনগুপ্তকে আটকাবে ভেবেছিলে? সম্ভব না। জবা, তুই নিজে খাল কেটে তোর রান্নার জায়গায় আমায় কুমির করে ঢুকিয়ে দিলি। এবার দেখ কত ধানে কত চাল। তোর রান্না নিয়ে তোর খুব গর্ব না রে? এবার তোর রান্নায় এমন মশলা মেশাবো না, তোর রান্নাকে সবাই থুথু করবে। গুরুদেবের সামনে আজকে যদি তোর নাক আমি না কাটিয়েছি, তাহলে আমার নামও আমি যে এখানে ঢুকে পড়েছি খবরটা পালককে দি। দিদি দিদি, বলো বলো বলো, ওদিকের কি খবর? পৌঁছে গেছি আমি, চৌচড়ে ঢুকে পড়েছি বালক। এবার জবা শুনান, ফলাফলা করে দেব। যে লোকটা ওকে এই কাজটা দিয়েছে, বলেছে রান্নার কাজ করে দিলে নাকি ওকে টাকা দেবে। আর জবার রান্না খেয়ে ও টাকা ফেরত চাইবে, তুই দেখিস। বল কে রে ও, তোমাকে কি চিনে ফেলছে না ওখানে? আমায় চিনবে? তুই আয় না, দেখ আমি চিনতে পারিস কিনা। আমায় চিনবে এমন সাধ্য কারণ নেই। হ্যাঁ, সে আর বলতে, তোমার মতো গিরগিটি খুব কম আছে দিদি। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। তাহলে তাহলে তুমি এখন কি করবে দিদি? কি আর করবো, জবার মুখ পুরানোর ব্যবস্থা করবো। তোর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে আমার কোনো কাজ মানে, এখন রাখ, ব্যবস্থা করতে হবে আমাকে, রাখ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।